রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নতুন ভোটার 32,475 জন। মেয়র নির্বাচনে এসব তরুণ ভোটাররাই ফ্যাক্টর হতে পারেন। গবেষকরা বলছেন, প্রধান দুই মেয়র প্রার্থীর যিনি এসব ভোট কবজা করতে পারবেন তিনি হাসবেন বিজয়ের হাসি, আর ভয়হীন পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। তরুণ ভোটারদের কাছে টানতে প্রার্থীদের রয়েছে নানা প্রতিশ্রুতি। সাদ্দাম হোসেন রেমির ছবি ও রেজাউল করিম মানিকের পাঠানো তথ্যে টেক্সট রিপোর্ট। নগরীর চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা। কে হবেন নগরপিতা, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে বলছেন, বড় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবারের নির্বাচনী সমীকরণ খুব একটা সহজ হবে না। তবে নতুন ভোটাররা পাল্টে দিতে পারেন জয় পরাজয়ের চিত্র। তাই যে প্রার্থী নতুন ভোটারদের সমর্থন বেশি পাবেন তিনিই পড়তে পারেন জয়ের মালা। রংপুর সিটি কর্পোরেশনের ডিজিটালাইজেশন থেকে শুরু করে অন্যান্য নতুনত্ব যা আছে সেগুলোর প্রতিই নতুন ভোটারদের ঝোঁক থাকবে এবং আমার মনে হয় তারা সেরকমই মেয়র প্রার্থী বেছে নেবে। তাই প্রচারণায় প্রার্থীদের বিশেষ দৃষ্টি তরুণ ও নতুন ভোটারদের দিকে। উন্নয়নের যাত্রার যে সোপান, বঙ্গবন্ধুর কন্যার হাল ধরে চলছে, সেই উন্নয়নের পথে চলতে রংপুরকে উন্নয়নের সমসাথী করার জন্যই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে তাদের ভাগ্য উন্নয়ন করিয়ে নেবে। তরুণ ভোটার যারা বা নতুন ইনক্লুড হয়েছে, আমার তাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে যে নতুন একটা নতুন আঙ্গিকে রংপুর সিটিকে গড়ার জন্য তারা মোস্তাফিজুর রহমান মোস্তফাকে লাঙ্গল প্রতীকে ভোট দেবে। আর নির্বাচিত প্রার্থীর কাছে নগরীকে মাদকমুক্ত ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তরুণ তরুণীদের সম্ভাবনার ক্ষেত্র তৈরি করার কথা বলছেন ভোটাররা। আমরা চাই যে এমন একটা প্রার্থী ভোটে নির্বাচিত হোক যিনি আমাদেরকে আমাদের কর্মস্থান দেওয়ার সুযোগ করে দিবে। রংপুর একটি মডেল ওয়ার্ড হিসেবে, অঞ্চল হিসেবে আমরা পাবো, তো সেরকম যোগ্য একজন ব্যক্তিকে আমরা নির্বাচন করব অবশ্যই। রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্য মতে রংপুরে এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে 426,469 জন। এদের মধ্যে নতুন ভোটার 32,475 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।